আজ বলো বলো পড়ো মেয়ে কত হবে কোথা শেষ বলো বলো পড়ো মেয়ে এ পদ হবে কোথায় শেষ বলো বলো পড়ো মেয়ে কত হবে কোথা শেষ বলো বলো পড়ো মেয়ে এ পদ হবে কোথায় শেষ ওয়ে কপালে তাই তো দ্বিতীয়বার ফিরে যাই এই রাস্তার মাঝে আজ আমি ধুলে খেলা করবো এই কমলদার গান শুনিয়া বিজুলি পাত্র 20 টাকা পুরস্কার করিল একটু হাতে তালি হয়ে যাক নাকি কমলদার জন্যে কাঁচে কাঁচে বাজে আজ আমি ধুলা খেলা করব আজ নাচো নাচো চাপ চাপিনি তাতই তাতই করে গো তুমি নাচো তাতই তাতই আর ধুলা খেলা করবে হুলা রাস্তার মাঝারে গো হাতে নাচো করবো খেলা উজালি না গোরে গো তুমি নাচো তাতই তাতই করে রাস্তার মাঝারে গো আমার রাস্তার মাঝারে
মাঝখানে এইভাবে ধুলো ঢিবি করে রাখে লোকের ভূমি। এ দাদু এটা ধুলো নয়, বিড়াল পায়খানা করে মাটি চাপানো। এই ধুলা খেলা আমি করছি দাদু। এই ধুলা খেলা করছিলে, তার ধুলা তো সব ছড়িয়ে গেছে। হ্যাঁ দাদু, ধুলা খেলা করলে কার ও যাচ্ছে কার কাটা গেছে সব বোঝা যায়। কি সর্বনাশ দাদু! এই মেয়ে সর্ব নিয়ে খেলা করছিল আর ধুলা গুনে সব বলে দিতে পারবে। আচ্ছা তুমি কি বলতে পারবে দাদু? যাবার সময় হাস্য বাদন, আসার সময় কেন মলিন বদন? বাবু মে, আমি হাস্যবদনে গিয়েছিলাম ওই সাইরাজার দরবারে। কেন? ওই সাইরাজারে এই কন্যা আছে মা বেহুলা, ওরই রুজনে যদি স্বর্ণ দিতে পারি তাহলে ওই সাইরাজা বলেছে চন্দ্রধরের পুত্রর সঙ্গে বিবাহ দেবে, নতবা দেবে না। তা দেবে না তোমরা? না, বিয়ে তো দিতে রাজি আছি, কিন্তু অত বড় স্বর্ণ মুদ্রা কোথায় পাবো মা? দাদু, তোমার হস্তে যদি আমি স্বর্ণ দিয়ে দিই তুমি আমার চম্পক নগরী থেকে আজ নিয়ে যাবে? না না, এই মেয়ে ধুলা খেলে সব বলে দিতে যেকলে পারে, তাহলে মনে হচ্ছে স্বর্ণ আমি পাবো। তা তোমার কাছে গচ্ছিত করা আছে নাকি? আছে আছে। কি সর্বনাশ, কই দেখি হারটা, কত বড় হার! এই স্বর্ণহার, হ্যাঁ এই স্বর্ণহার নিয়ে গেলে হবে? একটিবার দেখো। না, একটিবার আমি হাতে করে নিয়ে দেখি, যদি হয় হবে আর না হয় না হবে। আমি নিয়ে আমার বাম নিদ্দবার কি করব দেখি। দাদু, তাহলে জানো না আমি কে তোমার হাত দিলাম? সাইরাজার কন্যা, নাম আমার বেহুলা। বেহুলা, এই হার নিয়ে যাও, এই হারের থেকে এক ভরি আমি কম আছি। ওরে মা বেহুলা, আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করি, তোর মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। আশীর্বাদ করো আমি চম্পক নগরের যেন কুলবধু হতে পারি। বেশ মা, ওই দেখা যায় আজ জালান বাড়ি ওইটা পিতার ভবন গো, সাই রাজার আজ কন্যা গো। বল সুন্দর হরি হলো আমার দাদা গো, দিলাম পরিচয় বললাম আমার কি কন্যাকে বিবাহ হবে না আমি কিছু বুঝতে পারছি না।
একটি ঘটো গেল কিন্তু সে আর কোনো খবরও দিল না কিন্তু আমি জয় হোক দেখি দেখি আবার ঘটল দিজব আবার কি মনে করে এলেন আমার বাড়ি মহারাজ আপনি আমার কাছে বলেছিলেন না স্বর্ণ যদি দিতে পারি তাহলে আপনার কন্যাকে বিবাহ দেবেন আমি সঙ্গে করে কন্যা ওই স্বর্ণ নিয়ে এসেছি আর মহারাজকে সঙ্গে নিয়ে এসেছি ওই তো আগে বলবে তো যে মহারাজকে সঙ্গে নিয়ে আসুন আসুন নমস্কার শুনুন মহারাজ আপনি কন্যার জন্য স্বর্ণ চেয়েছিলেন আমি কন্যার জন্য স্বর্ণ দেব আপনি কন্যার জন্য স্বর্ণ নিয়ে এসেছেন আমি কন্যার জন্য স্বর্ণ নিয়ে এসেছি আপনার কন্যাকে ডাকুন আর স্বর্ণ রোজন করে দেখে নিন বেশ মহারাজ আপনি যখন কন্যার জন্য স্বর্ণ আপনি নিজে নিয়ে এসেছেন তাহলে আপনার গাড়ি টাড়ি কোথায় আর পাহাড়ে পৌরি কোথায় আমি তো কারোকে দেখতে পাচ্ছি না আপনারা তো শুধু দুজনেই এসেছেন ভাই আছে আপনার কন্যাকে আপনি ডাকুন বেশ অমলা অমলা আমার মা বেহুলাকে এখনই রাজপ্রাসাদে পাঠিয়ে দাও জওয়ার ঠাকুর এই স্বর্ণের হার আপনি রোজন করে দেখে নিন দিজবা ঠাকুর আপনাকে ভুল হচ্ছে দিজবা ঠাকুর আমি এখনো স্বর্ণ আমি হাতে দেখতে পেলাম না আর আপনি আপনার মতন আমি কি আপনার হুকুম দিয়েছি যে আমার কন্যা রোজনের স্বর্ণ আপনি রোজন করবেন বেশ দিজাবার ঠাকুর যখন মহারাজ স্বর্ণ হাতে করে নিতে যায় তবে স্বর্ণ হাতে করে আর এই স্বর্ণ আমি এই মহারাজের হাতে তুলে দিলাম এই নিন মহারাজ আপনার কন্যা রোজনের স্বর্ণ ধরে মহারাজ আপনি কি আমাদের সাথে ব্যঙ্গ করতে এসেছেন আমি আপনার সঙ্গে ব্যঙ্গ করতে আসিনি অপমান করতে আসিনি আপনার কন্যা বেহুলাকে ডাকুন আর স্বর্ণ নিশ্চিত ধরে রোজন করে দেখেন বেশ মহারাজ যদি আমার কন্যা রোজনের এই স্বর্ণ মুদ্রা যদি ঠিকই হয় তাহলে আমার কন্যা আপনার বাড়িতে আমি বিয়ে দিয়ে দেবো আপনি নিশ্চিত ধরে রোজন করে দেখে নিন বেশ মা বেহুলা এখানে এসো মা এই সভাগণ রাজ্যের মাঝখানে আমি তোমার নিয়ে এইটা হাটটি রোজন করে দেখবো মা দেখুন দেখুন সভা সদগম একদিকে মা বেহুলা অপর দিকে স্বর্ণের হার কোনটা বেশি আপনারা বলুন মহারাজ স্বর্ণের দিকে অসম্ভব অসম্ভব কোনোদিন আমার এই কন্যা রোজনের হার এত বেশি হতে পারে আমি কিন্তু ভাবতে পারছি না দিজবর ঠাকুর মহারাজ আপনি পাল্লাটা কি ঘুরিয়ে ফের মাপো আর একবার আমি ঘুরিয়ে দেখছি দেখি মা এইদিকে এসো ধরো মা ধরো 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 নিচুরি হ্যাঁ হ্যাঁ সভা সাতগণ একদিকে মা বেহুলা অপর দিকে স্বর্ণ কোনটা বেশি আপনারা বলুন মহারাজ স্বর্ণের দিকে অমলা না এ হতে পারে না পারে না এ হতে পারে না বেহুলা আমাকে চাই মা
ও তোর কি বলিব ভোলা ও বে ভোলা আরে কি বলিব তোরে ভোলা ও তোর কি বলিব ও মা ভোলা ও মা কি বলিব তোরে ও তুই এক পরিবার সত্য কথা যদি সতী মায়ের সত্য